শুভ সকাল সবাইকে, আশা করছি সবাই ভালো আছে। তোমাদের আশীর্বাদ আর ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি। যদিও আজকে সকালটা শুভ নয়, কারণ মা গতকালকে রাতে থেকে একটু জ্বর জ্বর ভাব, গতকাল রাতে একটু হালকা বৃষ্টি হয়েছে, তারপর ওই বৃষ্টিতে মাটির ঘরে যে ছেঁচে ওগুলো ভিজে ভিজে সেন্সার যে কাগজ সে কাগজ দিছে, তারপরে মা একটু রাতের থেকে একটু অসুস্থ বোধ করতেছে। তো সকালবেলায় উঠে একটা নাপা ওষুধের জন্য গেছিলাম আমাদের স্কুলের ওইদিকে, এসে তারপর মাকে বলছে তোমার উঠতে হবে না, থাক আজকের কাজগুলো আমি আর বৌদি মিলে করতেছি, তুমি শুয়ে থাকো। মাকে আর তাই শুয়ে থাকে, পরে মা উঠে তারপর গরু বের করতেছে, আর এদিকে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম আর উঠানটা ঝাড়ু দিয়ে নিতেছি। তো তোমরা বুঝতেই পারতেছো গতকাল রাতে যে বৃষ্টি হয়েছে, কারণ উঠানে দেখো যে ধুলা উড়ে, কিন্তু আজকে ধুলাটা আসলে বৃষ্টির কারণে ই হয়ে গেছে। তো আমি উঠানটা ঝাড়ু দিতেছি আর বৌদি এই রুমের বারান্দাটা ঝাড়ু দিবে, আর এই রুমটা ঘরটা ঝাড়ু দিতে দিছে। আর বাবু যেহেতু উঠে গেছে, সেই জন্য বাবুরেও কুলে নিয়ে রাখতেছে, কারণ বাবু তো ছোট, কুলে নিয়েও রাখতে হয়। তো আমি কথা বলতে বলতে উঠানটা প্রায় ঝাড়ু দিয়েই ফেললাম, কারণ মার জন্য খারাপ লাগতেছে মনটা, যে মা হঠাৎ করে এতটা অসুস্থ হয়ে গেল, কারণ মা অসুস্থ হওয়া মানে কি আমাদের জন্য অনেক কষ্টকর। তো ঝাড়ু দিতে দিতে প্রায় উঠানটা ঝাড়ু দিয়েই হয়ে গেছে, এখন উঠানটা ঝাড়ু দেওয়ার শেষ প্রান্তে চলে এসেছে। আর দেখো এদিকে বৌদি মানে বাবুকে শুয়ে দিয়ে তারপর উঠান মানে বারান্দাটা এই ঘরে ঝাড়ু দিয়ে দিতেছে, ঘরের ভিতরটাও ঝাড়ু দিছে। মা ভাত রান্না করবে, মা খালি আমার ছেলে গোজন না ভাত রান্না করবে, আমরা আজকে পান্তা ভাত খাবো সবাই। আর বৌদি ওরা মনার জামা কাপড় ধুইতেছে, কাঁথা নেকড়া এগুলো ধুয়ে নিতেছে। মরিচ গাছ বুনছে মা, একটা গাছে কতগুলো ডাল পালা হয়েছে। মা আমি যে বম্বে মরিচের ঈদ দিছিলাম একটাও হয় নাই না, মা বম্বে মরিচের বিচি দিছিলাম একটা হয় নাই। মরিচ কাকাদের ধুন্দুল গাছ আর চাল কুমড়া গাছ আজকে জাংলা দিয়ে দিল, কাকি গাছে মিষ্টি কুমড়া পচা বেড়ে দিল, একটাই ধরছিল না গাছে আরো ধরছিল। মিষ্টি কুমড়া আমাকে ধরেই না, গাছ হলো না আমাকে, ইয়েও বুনছে বাসার উনি বুনছে না, করা খালি মরিয়া যায় ধরে না, একটা করাও বাঁচলো না, সব মরে যেতেছে, যে ডুগা ডুগি খাওয়ার না গো খালি। আজকে একটু বেশি দিদি হয়েছে না, কালকার বেশি দুধ বড় থাকছে যাই থাকতেছে, কারণ ছোটটা দিয়ে থাকলে দেরি হইল। দুধ এখন দুধগুলো বোতলে ভরে নেব সবগুলা, বাসায় নিয়ে যাব তো সেই জন্য। এমনি দিবা উনি দেখ মগ ই দিয়ে দি, পরে পরে মানে
একটু খালি রাখা হলো আর একটু হবো না একটু থেকে বলে ওটা ও আর একটা হাফ লিটার ও কেক জ্বাল দেব নে বলে খেয়ে দেব যাও তো নো বুন ওই দেয় তোমার যাও তুমি যাও বুনো গাছে যাও বুনো কাছে যাও ঘুমটা কেমন হয়েছে আমি তো ঘাস কেটে শিশি দিতে বললাম না না বাবা আমার জন্য ঘাস কাটবা না তুমি আমার জন্য ঘাস কাটবা কাটবা না হাঁটি হাঁটি পাপা তোমার দিদা কি করে দেখো তো কি করে রান্না করে কি রান্না করে জুতা পরছে জুতা পরছে ইস ব্যথা দেয় না বাবা জুতা পরা কি ফুল নিয়েছে তনু এ পাশে আছে আমার কাছে গ্রাম তো ভালোই আছে সুন্দর ও বন্যা ফুল মানে আর সরানো বন্যা ফুল ভালো আমাকে উত্তর মানে বন্যা গাছ আসলে আমরা কত খেলতাম ওই জায়গায় আছে না এখনো আমরা ওই জায়গায় কত খেলছি বেশ আমার কাকি গো উত্তর মরে এলো পাগারে তারপরে ওই ফুল বোনে ওই যে ই খেলতাম গাছে ওটা কি মরে জাল না কি জানি খেলে বুঝলে গেছি লাঠি ঢেল দেয় তারপরে আবার নিচে ফাল দেয় নামলে জানি পয়েন্ট হয় ছোটবেলার খেলা তো ভুলে গেছি কি জানি কয়টা জল পই না মরে জাল কি জানি খেলার নাম রাখতে ভালো বহুদিন পরে খেলাম মানে তুমি ভাত খাইবে না বাবা বুঝলাম না তো একবার ভাত খাবো ভাত
ولكنك تجد انك 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 تجد ان